আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভারত জিম্বাবুয়ে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের 3rd T20 ইন্টারন্যাশনাল ম্যাচটি আজ বিকেল 5টায় হারারের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমার ধারণা আজই ভারত সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যাবে, লিড নিয়ে নেবে। কিন্তু কেন, কিভাবে, সেটাই আলোচনা করব আজকের এই লাইভ আড্ডায়। দেখুন, ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের 3 জন অন্যতম সদস্য যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিভম দুবে, এই 3 জনই যুক্ত হয়েছেন অলরেডি ইন্ডিয়ান টিমের সাথে। বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যরা ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে দেশে ফিরে এসেছিল, সেলিব্রেশন শেষে তারা জিম্বাবুয়ে ট্যুরের টিমের সাথে যুক্ত হয়েছে। সো ব্যাটিং লাইন আপ আরও সমৃদ্ধ হবে। প্রথম ম্যাচে হোঁচট খাওয়া ভারতীয় দল স্ট্রংলি এক রাত পেরিয়ে পরের দিনই পরের ম্যাচে বাউন্স ব্যাক করেছিল। আপনারা জানেন 234 রান করেছিল মাত্র 2 উইকেট হারিয়ে। অভিষেক শর্মার দুর্দান্ত একটা সেঞ্চুরি আমরা দেখেছিলাম। সো একটা মধুর সমস্যায় নিশ্চয়ই পড়তে যাচ্ছে টিম ইন্ডিয়া, বিশেষ করে তাদের ব্যাটিং লাইন আপে কী ধরনের পরিবর্ধন হচ্ছে সেটা জানবার জন্য আমাদের টস অবধি অপেক্ষা করতে হবে, প্লেয়িং লাইন আপে কী ধরনের পরিবর্তন আসছে। বাট একাধিক ওপেনার থাকায় যেটা হবে যে যশস্বী জয়সওয়াল তার কাঙ্ক্ষিত জায়গায় হয়তো তিনি ব্যাট করার সুযোগ পাবেন না, তাকে 3 নম্বরে নেমে আসতে হতে পারে। ঋতুরাজ গায়কোয়াড হয়তো 4-এ নেমে আসবেন, সঞ্জু স্যামসন ধ্রুব জুরেলকে রিপ্লেস করবেন, কিংবা শিবম দুবে সুইমিং অলরাউন্ডার হিসেবে আরেকটু পরে সুযোগ পাবেন কি না, বোলিং কম্বিনেশনটা কী হবে। আমরা জানি জিম্বাবুয়ের মাঠে 2 পেস উইকেট থাকে, এখানে স্লিপ মুভমেন্ট হয়, পেসার 3 জন লাগবেই। সো 3 জন পেসার সাথে 2 জন স্পিনার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আবেশ খান, তারা যদি থাকেন তাহলে নিঃসন্দেহে এই ইন্ডিয়া শক্তিশালী একটা দলে পরিণত হবে, বিশেষ করে জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবের উপস্থিতিতে। লেটস সি টিম ইন্ডিয়া আজকের এই 3rd T20 ইন্টারন্যাশনাল ম্যাচটায় ঠিক কত দ্রুত বাউন্স ব্যাক করতে পারে। আপনারা জানেন যে দ্বিতীয় ম্যাচে 100 রানের বিশাল ব্যবধানে ইন্ডিয়া জয়ী হয়েছিল। সো ওই জায়গাটায় তারা বেশ আত্মবিশ্বাসী আছে, থাকারই কথা। যদিও প্রথম ম্যাচে মাত্র 116 রানের টার্গেট চেস করতে গিয়ে 13 রানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট আমি বলতে পারি, কেননা সেই ম্যাচটা কন্ডিশন বুঝে ওঠার আগেই ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল এবং হোস্ট জিম্বাবুয়ে স্ট্রংলি সেদিন ব্যাটে বলে সমান দৃঢ়তা দেখিয়েছিল। যদিও ব্যাট হাতে খুব ভালো কোনো দলই করতে পারেনি, একটা লো স্কোরিং থ্রিলার বেটার বোলিংয়ে ফিরে এসেছে। জিম্বাবুয়ে দলেও শক্তি সামর্থ্য বাড়বে, তাদের ব্লেজিং মুজারাবানি আছে, টেন্ডাই চাতারা আছে, তার সাথে রিচার্ড এনগ্রাভা ফিট হওয়ার সম্ভাবনা প্রবল, তিনি দলে যুক্ত হবেন লুক জাংওয়ের জায়গায়। সেক্ষেত্রে জিম্বাবুয়ে ব্যাটিং লাইন আপ যেমনটি আছে তেমনই থাকবে, প্রায়ন বেনেটের দিকে তারা খুব তাকিয়ে থাকবে। ঝোড়ো স্টার্ট তিনি করেছেন 2 ম্যাচেই, কিন্তু লম্বা করতে পারেননি ইনিংসটা। আজ যদি তিনি দাঁড়িয়ে থেকে তার সেই স্বভাব সুলভ আগ্রাসী আক্রমণাত্মক ব্যাটিংটা কন্টিনিউ করে যেতে পারেন, তো আমার বিশ্বাস যে জিম্বাবুয়ে দলও যথেষ্ট ফাইট ব্যাক করতে পারে। কিন্তু অবস্থা দৃষ্টে দেখে যা মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া দে উইল শিওরলি গোয়িং টু টেক এ লিড টুডে, কেননা এই 3rd T20 ম্যাচটা জিতলেই 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে যাবে ভারত এবং সেই সুযোগটা তারা হাত ছাড়া করতে চাইবে না। একাধিক অল্টারনেটিভ অপশনস ব্যাটিং অর্ডারে আছে টিম ইন্ডিয়ার এবং প্রথম ম্যাচটা হোঁচট খাওয়ার পরেই তারা ছন্দে ফিরে এসছে, রিদমে ফিরে এসছে। 2026 T20 বিশ্বকাপকে সামনে রেখে একটা নিউ টিম কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা করছে টিম ইন্ডিয়া। নানা রকমের রদবদল হচ্ছে, দেখুন রোহিত, কোহলি এবং একই সাথে রবীন্দ্র জাদেজার মতো 3 জন রেগুলার পারফর্মার তারা ওয়ার্ল্ড কাপ জেতার পর পরই যেহেতু বিদায় নিয়েছে, সো ইন্ডিয়াকে সামনের দিকে তাকাতে হবে এবং একটা নতুন ফর্মেশন কম্বিনেশন গড়ে তুলতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইয়াং ইন্ডিয়ান টিম, যে সদস্যরা IPL-এ রেগুলার পারফর্ম করে জাতীয় দলে নিজেদের জায়গাটা পোক্ত করেছেন, তারা কন্টিনিউ করতে চাইবেন
ধারাবাহিক হতে চাইবেন দলে এবং থিতু হতে চাইবেন, সেক্ষেত্রে ঋতুরাজ গায়কোয়াড়ের দিকেও তাকিয়ে থাকবে। অভিষেক শর্মা ফ্যান্টাস্টিক একজন ক্রিকেটার, তিনি 50 ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন ছক্কা মেরে, সেঞ্চুরি কমপ্লিট করেছেন ছক্কা মেরে। সো কতটা অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ব্যাটার তিনি বোঝাই যায়। রাকিব হোসেন, শামসুল ভাই আমার তো, আমরা তো জিতে গেলাম 2 গোলে। ইয়াস, আর্জেন্টিনা আজকে জিতে গিয়েছে প্রথম সেমিফাইনাল, কানাডাকে 2-0 গোলে তারা হারিয়ে দিয়ে প্রথম দল হিসেবে কোপার ফাইনালে উঠে গিয়েছে। ডিমারিয়া হয়তো রিটায়ার, হয়তো না, ডিমারিয়া ফাইনালটা খেলেই রিটায়ারমেন্টে যাবেন, আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, ইঙ্গিত দিচ্ছেন মেসিও যে তিনিও হয়তো রিটায়ারমেন্টে যাবেন। হঠাৎই আমি এই লাইভটায় চলে এলাম, আমার বিশ্বাস যে টিম ইন্ডিয়ার যে ফরমেশনটা আপনারা দেখছেন, বিশেষ করে 3 জন বিশ্বকাপ জয়ী দলের স্কোয়াডের সদস্য, সঞ্জু স্যামসন, জেসসি জয়সওয়াল এবং একই সাথে শিভম দুবে, এই 3 জন খেলোয়াড়ের ইনক্লিউশনস ইন্ডিয়া টিমকে আরও সমৃদ্ধ করেছে, আরও শক্তিশালী করবে, এবং সেই জায়গা থেকে 3rd ম্যাচটা জিতে ডেফিনেটলি ইন্ডিয়া আজকে লিড নিতে যাবে। জিম্বাবুয়ে প্লেইং 11 যেটা আমরা ম্যাচ প্রিভিউয়ে দেখছি, যে ইনোসেন্ট কায়া, ওয়েসলে মাদভেরে, ব্রায়ান বেনেট, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা, দলীয় অধিনায়ক জোনাথন ক্যাম্বেল, ক্লাইভ মাডান্দে উইকেট কিপার ব্যাটার, ওয়েলিংটন মাসাকাজ্জা, রিচার্ড অ্যানগ্রাভা, ব্লেজিং মোজারাবানি এবং অভিজ্ঞ পেসার টেন্ডাই চেতারা, এই ধরনের একটা কম্বিনেশন জিম্বাবুয়ে দলের হতে পারে। ইন্ডিয়া টিমের যে প্রবাবল 11, অভিষেক শর্মা, শুভমন গিল দলীয় অধিনায়ক, জেসসি জয়সওয়াল নাম্বার 3-তে, নাম্বার 4-এ ঋতুরাজ গায়কোয়াড় চলে আসবেন, শিভম দুবে 5-এ, সঞ্জু স্যামসন 6-এ, রিঙ্কু সিং 7-এ, ওয়াশিংটন সুন্দর 8-এ, রবি বিষ্ণাই, আবেশ খান এবং মুকেশ কুমার, আবেশ খান এবং মুকেশ কুমার সাথে শিভম দুবের WW যে মিডিয়াম পেস অলরাউন্ডার, সেই জায়গাটা তিনি ফিল আপ করবেন। ইন্ডিয়া টিমকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। টি-20 ফর্ম্যাটের রেগুলার ক্যাপ্টেন কে হবেন, হার্দিক পান্ডিয়ার কথা খুব প্রবলভাবে শোনা যাচ্ছে এবং হি ইজ মোর আইডিয়াল ফিট সুইটেড ক্যাম্পেইনার অ্যাজ ক্যাপ্টেন, বিশেষ করে টি-20 ফর্ম্যাটের জন্যে হোয়াইট বল ক্রিকেটে হতে পারে বেটার অপশনস, বেস্ট অলরাউন্ডার ওয়ার্ল্ড কাপ শেষে তিনি টি-20 ফর্ম্যাটে হয়েছেন। সো ওই জায়গা থেকে আমার বিশ্বাস যে ইন্ডিয়া টিম শুধুই সামনের দিকে তাকাবে। আরও একটা নিউজ আছে, আপনারা সবাই জানেন যে গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়কে রিপ্লেস করছেন হেড কোচ অফ ইন্ডিয়া হিসেবে, এবং রাহুলের একটা চমৎকার সফল কোচিং ক্যারিয়ার তিনি ইতি টানলেন ভারতীয় দলের সাথে, সেই জায়গাটায় গৌতম গম্ভীর যাচ্ছেন, তার জন্যে কাজটা খুবই চ্যালেঞ্জিং। এই যে টপ ফর্মে থাকা টিম ইন্ডিয়া, তাদের ধারাবাহিক সাফল্যের মধ্যে থাকা টিম ইন্ডিয়া, সেই দলটাকে আরও সাফল্যে চূড়ায় তুলতে হবে। হোয়াইট বল তো তারা ভালো করছেই কনসিস্টেন্টলি, রেড বলেও তারা টানা 2 বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। প্রথম টার্গেটটাই থাকবে যে রেড বল টেস্ট ক্রিকেটে, বিশেষ করে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পাটা ভারত কীভাবে জিততে পারে, সেই চেষ্টাটা নিশ্চয়ই গৌতম গম্ভীর তার টিম নিয়ে করবেন, এবং ভবিষ্যতে টিম গড়ে তোলার যে প্রক্রিয়াটা সেটা করে ফেলতে হবে গৌতম গম্ভীরকে। সেই অর্থে কাজটা বেশ চ্যালেঞ্জ, খুব বেশি ইন্টারন্যাশনাল এক্সপোজার নেই গৌতম গম্ভীরের অ্যাজ কোচ, তিনি IPL-এ KKR-এর হয়ে দুর্দান্ত কোচিং ক্যারিয়ার বা সিজন অতিবাহিত করেছেন, সেইটারই পুরস্কার পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কোচ হওয়ার মাধ্যমে। সব খুব পলিশ একজন জেন্টলম্যান ক্রিকেটার, প্লেইং ক্যারিয়ারে টানা 5 টেস্টে সেঞ্চুরি করবার মতো অভিজ্ঞতা গৌতম গম্ভীরের ছিল, একজন কোয়ালিটি টপ অর্ডার ব্যাটার, বাঁ হাতে ব্যাট করতেন আমরা সবাই জানি, 10,000-এর উপরে তার ইন্টারন্যাশনাল রান রয়েছে। সো তিনি জানেন যে হাই প্রোফাইল ইন্ডিয়া টিমের খেলোয়াড়দের ঠিক কীভাবে সামলাতে হবে। তবে গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির যে একটা উষ্ণ সম্পর্কের কথা আমরা শুনেছিলাম, দেখেছিলাম, পত্রপত্রিকা মিডিয়ায় এসেছিল, সেই জায়গাটায় কোহলিকে রেড বল ক্রিকেটে বা ওয়ানডে ফর্ম্যাটে কীভাবে সামলাবেন, রোহিত কোহলি এরা তো অবশ্যই আছেন ওয়ানডে ফর্ম্যাটে, এবং আগামী যে 2025-এর ফেব্রুয়ারিতে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ODI ফর্ম্যাটে, সেইখানে আসলে বিগ চ্যালেঞ্জটা গৌতম গম্ভীর ফেস করবেন। তবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে
নেক্সট মান্থ আগস্টে শ্রীলঙ্কা সফরে যাবে ইন্ডিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে, সেইখান থেকেই গৌতম গম্ভীর তার দলের দায়িত্ব বুঝে নেবেন অ্যাজ হেড কোচ অফ টিম ইন্ডিয়া। দেখুন, ইন্ডিয়ান ক্রিকেটের অবয়ব এত বিস্তৃত, এত বড়, সেই দেশটার কোচিং করানো এবং সেই দেশের হেড কোচের দায়িত্ব নেওয়া, ইটস এ বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। প্রতি পদে পদে আপনাকে মানে চ্যালেঞ্জ ফেস করতে হবে, খেলোয়াড়দের, মেগা স্টারদের সামলানো, তাদের সঠিক গেম প্ল্যান দেয়া এবং সেটা পারফেক্টলি মিড পিচে গিয়ে খেলোয়াড়রা কতটা এক্সিকিউট করতে পারছে। সো টিমের সাকসেসের উপরেই কিন্তু কোচের সাকসেস নির্ভর করে। সেই জায়গাতে থেকে গৌতম গম্ভীর একটা শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। অলরেডি রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ডমিনেটিং পজিশন আছে অ্যাক্রস দ্য ফর্ম্যাট, টি-টোয়েন্টি, ওয়ান ডে অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট। সো ওই জায়গা থেকে আমার বিশ্বাস যে গৌতম গম্ভীর এই ক্রিকেট লেগাসিটা, ইন্ডিয়ান ক্রিকেটের যে লেগাসিটা রাহুল দ্রাবিড় রেখে গেলেন, সেইখান থেকে ব্যাটনটা তিনি স্মুথলি ক্যারি করে নিয়ে যেতে পারবেন। আপনাদের কমেন্টস পাচ্ছি, সুভান স্যার কেমন আছেন, ভালো আছি। রাকিব হুসেনের একাধিক কমেন্টস পাচ্ছি, ভালো ভালো দলগুলোকে এনে বীরপুরে এনে হারায় কিন্তু তাদের দেশে গেলে পারে না। হ্যাঁ, এটা মিরপুরে সবসময় যে আমরা জিতি তাও নয়, মিরপুরেও আমরা একাধিক ম্যাচ বিভিন্ন দলের সাথে হেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যুক্ত হয়েছেন, ভিডিওটি শেয়ার করলে আমি ভীষণ ভীষণ খুশি হব। ভালো থাকবেন আপনারা, আগামীতে আবারও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।